Hello viewers, shobai kemon achen? Amra bhalo achi. Ajke weekend to bhabchilam kothay jawa jay. Dujon bhabte decision nilam sobche kache kache ekta waterfall ache shekhaney jai. So jaygatar nam hocche Rawdon, 1 ghonta driving distance. So 1 ghonta drive kore chole ashlam Rawdon e waterfall dekhte. তাহলে আমার সাথেই থাকুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত চলুন আমরা ওয়াটারফল দেখে আসি আজকে আমরা বাসা থেকে রওনা দিয়েছি মন্ট্রিয়াল ডাউনটাউন থেকে রদন যেতে অ্যারাউন্ড 1 আওয়ার লাগবে ছোটবেলায় ভিউ কার্ড সংগ্রহ করতাম যে ভিউ কার্ডগুলোতে একটা সিঙ্গেল বাড়ি পাশে লেক ফার্মিং ল্যান্ড ফুল গাছ এসব থাকতো সেই ছোট্ট ছোট বাড়িগুলো দেখতে দেখতে এবং দুপাশের ফার্মিং ল্যান্ড দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাব হঠাৎ করেই চোখে পড়ল একটা ঘোড়ার ফার্ম এমন জায়গায় ফার্মটা দেখলাম যেখানে থামার কোনো উপায় নাই এজন্য কাছ থেকে দেখতে পারলাম না দূর থেকে এক পলক ঘোড়ার ফার্মটা দেখে নিলাম এইমাত্রই আমরা ডারউইন ওয়াটারফলের গেটে পৌঁছলাম কিন্তু এখানে এসে বিশাল একটা কিউয়ের মধ্যে পড়ে গেলাম কারণ পার্কিং লটে স্পেস নাই যার কারণে আমাদের ওয়েট করতে হচ্ছে পার্কিং লট থেকে কোনো গাড়ি বের একটা গাড়ি বের হলে আরেকটা গাড়ি সুযোগ পাচ্ছে পার্কিং এ যাওয়ার সো এখানে আমাদের 15 মিনিট ওয়েট করতে হলো পার্কিং এ ঢোকার আগে অবশ্যই পে করতে হবে পার অ্যাডাল্ট এখানে $12 করে পে করতে হয় এবং পে করার পরে ওরা কাগজের একটা বেল্টের মতো দিবে সেটা হাতে পরে থাকতে হবে কারণ হচ্ছে রদনে তিনটা স্পট আছে একটা হচ্ছে মিউনিসিপাল বিচ ক্যাসকেড ফল বিচ এবং আজকে আমরা যেখানে আছি ডারউইন ওয়াটারফল এই তিনটা যদি আপনি একদিনে ঘুরতে চান তাহলে এই একবার পেমেন্টই হয়ে যাবে আজকে আমরা একটু পরে এসে পৌঁছেছি অনেকটা বিকেল হয়ে গেছে এজন্য আজকের অন্য জায়গাগুলো আমাদের যাওয়া হবে এই হলো বিশাল পার্কিং স্পেস পার্কিং স্পেসের এখানে ইন্ডিকেট করা আছে কোন দিকে কোনটা আমরা দেখতে পাচ্ছি বামের আরোতে পিকনিক স্পট এবং ডানের আরোতে ওয়াটারফল তার মানে পার্কিং এর বাঁ পাশে বড় একটা বিশাল বড় একটা পিকনিক স্পট আছে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে বারবিকিউ করার ফ্যাসিলিটি আছে এবং অনেকগুলো বেঞ্চ রাখা আছে আমরা বাড়িতে খাবার নিয়ে গেলেও সেখানে আরাম করে বসে গল্প করে করে খাওয়া যাবে আর সুন্দর টয়লেটের ফ্যাসিলিটি আছে সো এখন আমরা ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছি কিছুটা এগোনোর পরেই তিনটা রাস্তা দেখলাম একটা ডানে একটা সোজা এবং একটা বামে সোজা এবং ডানের রাস্তাটা ওয়াটারফলের দিকে গিয়েছে আর বামের রাস্তাটা একদম নিচের দিকে হাইক করে ওয়াটারফলের শেষ মাথায় যাওয়া যায় বাম পাশে সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে নেমে আরেকটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে এই ওয়াটারফলটা একটু কাছাকাছি দেখা যায় আমি জলপ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন আমরা শুধুমাত্র একটা ভিউ পয়েন্ট থেকে ওয়াটারফল দেখলাম সামনের দিকে আগাই
আরও কিছু ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা আরও কাছাকাছি গিয়ে দেখতে পারবো। তো আমি সামনে একটা ভিউ পয়েন্ট দেখতে পারলাম, কিন্তু সেখানে অনেক মানুষ, যেহেতু কোভিড এখনও চলছে এজন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি জায়গাটা ফাঁকা হওয়ার জন্য। এই ওয়াটারফল কোথা থেকে শুরু হয়েছে সেটা দেখার আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য করেন গাছের শেকড়গুলো মাটি এবং পাথরকে আঁকড়ে ধরে আছে, গাছগুলোর বয়স অনেক, শেকড়গুলো দেখে বোঝা যাচ্ছে। ছোট একটা ক্যানেল, এই ক্যানেলটা এসেছে ওয়ারাও নদী থেকে, আর এই ক্যানেল থেকে ওয়াটারফলের উৎপত্তি হয়েছে। এই বছর 2021 তারা এই অংশটা আটকে দিয়েছে বেড়া দিয়ে। লাস্ট ইয়ার এবং তার আগের ইয়ারও আমরা এখানে এসেছিলাম, তখন আমরা পানির কাছে যেতে পেরেছি, পা ভিজিয়ে পাথরে বসেছিলাম, কিন্তু এই বছর আমাদের গেট থেকেই বলে দিল কোনো কারণে যদি আমরা পানিতে নামি, ইভেন আমরা যদি পানিতে পা ভিজাই, তাহলে আমাদের 100 CAD জরিমানা দিতে হবে। একটু আগে গাছের শেকড় দেখলাম, এই শেকড়গুলোর ওখান দিয়ে ছোট একটা রাস্তার মতো আছে, সেই রাস্তা ধরে আমরা সামনে আবার ফেরার পথে এগিয়েছি। কিন্তু এই রাস্তাটা ভিডিও করা পসিবল হয়নি, কারণ এত শেকড়, পড়ে যাওয়ার ভয়ে আমি আর ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতেও পারলাম না। আমরা ওয়াটারফল দেখা শেষ করে পার্কিং স্পেসে এখানে আসলাম, আমার চোখ একটা আইসক্রিমের দোকান দেখলো। আইসক্রিমের দোকান দেখা মানে আইসক্রিম খেতে হবে, একটু ক্ষুধাও লেগেছে, অনেক গরমও পড়েছে, সো আইসক্রিম খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমরা দুজন মিলে গল্প করব আর একটু আইসক্রিম খাবো, তারপর আমরা বাসার দিকে রওনা দিব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওগুলোতে, আমাদের সাথেই থাকবেন, ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিতে ভুলবেন না। বাই বাই।